ব্লগার তো বলতে চলে আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, এত সুন্দর সেজে তোমরা কখনো আমাকে আগে দেখোনি, আজ দেখছো। তো আজ হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, ও যে আঙ্কেলের বাড়িতে থাকতো প্রথম এসে সেই আঙ্কেলের মেয়ের বিয়ে। তো আজ হচ্ছে হলদি, কাল বিয়ে। তো আজ কাল দুদিনই আমাদের নিমন্ত্রণ আছে, তো আজ আমরা যাব, পুরো রেডি হয়ে গেছি, ও রেডি পুরোপুরি, এবার জাস্ট বেরোনোর অপেক্ষা। তো তোমাদের সাথে শেয়ার করব এখানকার বিয়ে কেমন হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। এই যে ও পুরো রেডি, এটা হচ্ছে আমার পুরো লুক, বাইরে শীত সোয়েটার পরতেই হয়েছে, আমাদের ওখানকার হলে মানে সোয়েটার মানে পরার চান্স নিতাম না, তো এখানে উইদাউট সোয়েটারে বাইরে বেরোনটা ভীষণ রিস্ক। তো যথারীতি সোয়েটার পরে নিয়েছি, মাথায় ঢাকা দেওয়ার জন্য কিছু নিইনি, জানি আমার ঠান্ডা লাগবে, যাই হোক দুদিন আনন্দ করার জন্য একটু ঠান্ডা লাগলে ঠিক আছে, কোনো ব্যাপার না সেটা। আমরা চলে এসেছি আঙ্কেলের বাড়িতে, দেখো তোমরা এত সুন্দর সাজানো হয়েছে সেটা দেখারই মতন। তো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরে ঢুকতেই চোখে পড়লো মেহেন্দি অনুষ্ঠানের জন্য একটি জায়গা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার বলতে ভুল হয়েছিল, এখন হলদি নয়, হলদি সকালে হয়ে গেছে, এখন মেহেন্দি অনুষ্ঠান। সকালে যেহেতু অফিস ছিল তো আমরা সেই কারণে আসতে পারিনি, আমরা এই মেহেন্দি অনুষ্ঠানেই এসেছি। তো এখন এই মেহেন্দি শুধু অবাঙালি নয়, বাঙালির মধ্যেও ভীষণ চল হয়ে গেছে। আর এই হলো সেই ঘর, যে ঘরে প্রথম চাকরি জীবনের 2 বছর অনন্তদা আর ও এখানেই কাটিয়েছে। উপরে উঠেই আমরা প্রথমে আঙ্কেল আর আন্টির সাথে দেখা করে নিলাম, তারপর যথারীতি নিচে নেমে এলাম। নিচের ব্যবস্থা খুবই সুন্দর ছিল, পাশে একটি ফাঁকা জায়গায় টেন্ট টাঙিয়ে সেখানেই সব রকম ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া নাচ গান সব কিছু। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে বড় বড় ডিজে, সেখানে প্রোগ্রামেরও ব্যবস্থা ছিল, কিন্তু কপিরাইট আসার ভয়ে আমরা সেখানটা মিউট করে দিয়েছি। আর সাথে ছিল প্রচুর রকমের চাট, আলু টিক্কি, কফি, ভেজ রোল। চাট শেষ করতে না করতেই দেখলাম চলে এসেছে ব্রাইড, তো আমরাও চলে গেলাম যথারীতি ব্রাইডের সাথে দেখা করতে, ফটো ভিডিও কিছুটা নিলাম। এই হলো মেঘা, আঙ্কেলের ছোট মেয়ে। এই হলো সেই জয়প্রকাশ আঙ্কেল, জয়প্রকাশ আঙ্কেলের সাথে রয়েছে আঙ্কেলের নাতি। আঙ্কেলকে পেয়ে আমরাও কিছু ফটো ভিডিও শ্যুট করে নিলাম। এবার যথারীতি চলে এসেছি খাওয়া দাওয়ায়, রয়েছে প্রচুর আইটেম। প্রথমেই রয়েছে পাঁপড়, স্যালাড, তারপর ছিল অনেক রকমের খাবার, রায়তা, দই বড়া, ফ্রাইড রাইস, ডাল মাখানি, পনির, তারপরেই ছিল মালাই কোফতা, মিক্সড ভেজ, পুরি আর তন্দুরি রুটি, আর সব শেষে মুখ মিষ্টি করার জন্য ছিল হট গোলাপজাম। আজকের অনুষ্ঠান এখানেই শেষ, আবারও আসবো কালকে বিয়ের ব্লগ নিয়ে, দেখতে থাকো। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে, তো কালকের পর্ব মিটে গেছে, তো দুটো পর্ব আমরা একসাথেই ব্লগে দেখাবো, তো আজকেও রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে তোমরা জানিও, মানে কালকের লুকটা বেশি ভালো ছিল না আজকের লুকটা বেশি ভালো, তো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো পুরোপুরি রেডি, ও রেডি, এবার আমরা বেরোবো, চলো দেখতে থাকো ব্লগটি। তো আমরা এসে পৌঁছে গেছি, ও গাড়ি রাখতে গেছে, গাড়িটা রেখে আমরা ভেতরে যাব, খুব সুন্দর সাজিয়েছে। যে আনন্দ ভবন, এই লজেই অনুষ্ঠান হচ্ছে, তো ডেকোরেশনটা খুবই সুন্দর, এখানটা ঝর্ণা টাইপের করা রয়েছে, জল পড়ছে, খুব সুন্দর সাজানো। প্রথমে ঢুকে চারিদিকটা ভালোভাবে ঘুরে নিলাম, বিয়ের অনুষ্ঠানটা এখানেই হয়। আমাদের বাঙালিদের থেকে এখানকার মানুষের বিয়ের রিচুয়াল অনেকটাই অন্যরকম। প্রথমে যেতে না যেতেই নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস,
এই যে ডান সাইডে দেখা যাচ্ছে ছোট্ট মতন একটা স্টেজ, ওখানেই বর বসবে। এবার আমরা ভেতর দিকে যাচ্ছি, দেখবো কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা। তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখনো শুরু হয়নি, তবে জিনিসটা মানে জায়গাটা ঘুরে দেখে এলাম। খাওয়া দাওয়ারের জায়গাটাও ছিল ভীষণই সুন্দর। এসেছে বরাত, মানে বরযাত্রী। তো বর যেখান থেকেই আসুক না কেন, বরকে কিন্তু ঘোড়ার গাড়ি চাপিয়েই সকলে নাচতে নাচতে খুব আনন্দ করতে করতে বরযাত্রী আসে বউকে নিতে। বারাত আসার সাথে সাথেই শুরু হয়ে গেছে চাট আইটেমে। চাট আইটেমে ছিল প্রচুর কিছু। প্রথমেই আমি টেস্ট করে নিচ্ছি চাউমিন, যেটা আমি ভীষণ ভালোবাসি। সাথে ছিল দই বড়া, পাপড়ি চাট, পানিপুরি, ধোসা, আরও অনেক কিছু। চাট আইটেমগুলো সবই ছিল লাইভ কাউন্টার। শুরু হয়ে গেছে বিয়ের রিচুয়ালস। এই হলো আঙ্কেলের ছোট জামাই। বিয়ে শুরু হওয়ার পরপরই আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে। মেনুতে ছিল অনেক কিছুই, অনেকটা কালকের মতনই। এখানকার বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে বেশিরভাগ মেনুই হয় ভেজ আইটেম, ভেজ মশালা ফ্রাই, রায়তা, স্যালাড। তন্দুরি রুটি ছিল লাইভ কাউন্টার। ডেজার্ট আইটেমে ছিল হট গোলাপ জাম আর গাজরের হালুয়া। খাওয়ার জায়গাটার ডেকোরেশন খুবই সুন্দর। আর এখানে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান মানেই বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, তবে ছোট ছোট বসার জায়গাও ছিল। সবশেষে নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিম সে যে কোনো ফ্লেভারেরই হোক না কেন, ভীষণ ফেভারিট আমার। তো চলে এসেছে ব্রাইট। এই হলো ব্রাইট, আর ব্রাইডের সাথে রয়েছে আঙ্কেল আর আন্টি। তো এবার ভেতরে যাচ্ছে বিয়ের জন্যে। আমাদের যেমন একটা লগ্ন থাকে, তবে এদের লগ্ন নেই, এদের বিয়েটা হয় অনেকটাই রাতে। তো সেই কারণে যতটুকু থাকা সম্ভব ততটুকু আমরা ছিলাম। তো তারপরে আর সম্ভব হয়নি থাকার, যেহেতু পরের দিন সকালে ওর অফিস ছিল, সেই কারণে আমাদের ফিরে আসতে হয়েছিল। তো এই যতটুকু দেখেছি আমরা ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বিয়ে বাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। আমাদের বিয়ের সাথে এদের বিয়ের কোনো মিলই নেই, তো জানিও অবশ্যই কেমন লাগলো। বিয়ে বাড়ি মোটামুটি দেখা কমপ্লিট। এখনো অনেক কিছু রিচুয়ালস আছে, তবে প্রচুর দেরি আছে। আর অলরেডি বাইরে কুয়াশা পড়ে গেছে, ভীষণ ঘোলা। আর অফিসও আছে কাল সকালে, তো তাড়াতাড়ি ঘরে ফিরতেই হবে। রাত 11:30টা প্রায় বেজে গেছে। এই দেওয়ালের শাড়ি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। গুড নাইট। গুড নাইট।